আসসালামু আলাইকুম। তোমরা সবাই একটা বিষয় নিয়ে অনেক মাথা ঘামাচ্ছ, সেটা হচ্ছে যে কোনো ভার্সিটি অথবা এই যে সামনে যে তোমার জিএসটি এক্সাম আসতেছে, সো সেইখানে তুমি আলটিমেটলি ক্যালকুলেটার ছাড়া কীভাবে সলভ করবা, তাই না? সো তুমি একটা জিনিস কথায় মাথা রাখো, তোমাকে কিন্তু ওইখানে মানে ক্যালকুলেশন শেখানোর জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না, বুঝতে পারতেছো? এই কথাটা একটু মাথায় রাখবা, মানে তোমাকে ওরা এমন আহামরি কোনো ক্যালকুলেশন দেবে না যেটা তুমি আসলে পারবে না, বুঝতে পারতেছো? তোমাকে এখানে ওরা জাজমেন্ট করতেছে না যে তুমি এখানে কি যোগ বিয়োগ গুণ কি পারো কিনা, বুঝতে পারতেছো? এই কথাটা একটু মাথায় রাখবা। কিন্তু তুমি যে জাস্ট তোমার যে বেসিক যে আইডিয়া লাভ করছো ক্লাস 4-5, সো এগুলো তো তোমার একটু ধারণা থাকা উচিত, তাই না? সো সেই সম্পর্কে আসলে দেখবো যে তুমি যদি জাস্ট বেশি কিছু শেখা লাগবে না, হ্যান্ড ক্যালকুলেশনের জন্য ভাই আমাকে বলো ভাই কী করবো একটু বলেন, এই করা লাগবে, এটা মুখস্থ করা লাগবে, ওই মুখস্থ করা লাগবে, ভাই এত তো মুখস্থ করা লাগবে না। জাস্ট আমি তোমাকে আজকে যেগুলো বলবো তার এই কটা জিনিস মুখস্থ রাখো, তোমার হ্যান্ড ক্যালকুলেশন আশা করি হয়ে যাবে। এখন যদি কোনো একটা এক্সেপশন আসে এটা আসতেই পারে। সো দেখো, প্রথমে যদি আসি আমরা সেটা হ্যান্ড ক্যালকুলেশন, প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে সবচেয়ে আমাদের মাথা ব্যথা, যেটা সেটা হচ্ছে রুট নিয়ে। দেখো আমাদের এখানে রুট 10 পর্যন্ত আমি কিছু মান লিখে দিছি, সো তোমাকে কী করতে হবে এই কটা কী করতে হবে বলো তো, জাস্ট চাইলে কী করতে পারো বলো তো, মুখস্থ করতে পারো, মানে মুখস্থ বলতে তুমি জাস্ট মনে রাখতে পারো, বুঝতে পারতেছো? দেখো প্রথমে এইটা কিন্তু মনে রাখার টেকনিক আছে, কীরকম দেখো, তুমি যদি রুট 1 বর্গ করো তাহলে কত আসে, 1 আসে, তাই না? আর তুমি যদি রুট আবার 4 করো বলো তো কী আসে, 2 আসে। তার মানে বুঝতেছো, তুমি যদি এর ভিতরে কোনো একটা কিছু করো তাহলে সেটা কি 1 এবং কি 2 মাঝখানে থাকবে, না থাকবে না বলো, নাকি 2 বেশি হবে, সেটা অবশ্যই হবে না। তার মানে দেখো রুট 2 করলে আসে কত, 1.4, সেই মানটা তো মনে থাকবেই, 1.40 অথবা 4, তুমি যা ধরো সমস্যা নাই। তারপর হচ্ছে কি যে রুট 3 এর সমান কত, 1.73, তাই কি না? রুট 4 সমান তো আমরা জানি 2। এবার দেখো যে রুট 4 বড় করলে কত হয়, 2 হয়, আর কি রুট আবার 9 করলে কত হয়, 3 হয়। তার মানে বুঝতে পারতেছো যে তুমি রুট 4 থেকে রুট 9 মাঝখানে যা করবা সবই কি থাকবে, তোমাকে 2 থেকে 3 মাঝখানে থাকবে, না থাকবে না বলো, অবশ্যই থাকবে। তাহলে দেখো তোমার কি হচ্ছে, রুট 5 সমান 2.23, তারপরে রুট 6 সমান কি 2.45, মানে বলা যায় কি এর ডাবল হয়েছে, মানে যে 2-3 ডাবল, মানে 4-5, আবার বললো না যে 2 ডাবল, বুঝতে পারতেছো, যে 2-3 ডাবল মানে 46 হয়, তোমার আলটিমেটলি কত, 45। রুট আবার 7 কত, 2.64, রুট আবার 8 সমান কত, 2.82, এটা সমান কত বলতো, 3। সো রুট আবার 10 ইকলস টু কত বলতো, 3.16। সো এই যে এই কটা তুমি জিনিস জাস্ট কি মনে রাখবা, এটা তো আমারই কিছু না, এটা কি মুখস্থ করার কিছু আছে না, জাস্ট তুমি 2-1 একটু চোখে বুলাই দেখবা, মানে তুমি তোমার যখন ক্যালকুলেশন সেগুলো কী বলবো তা ক্যালকুলেশন করবে। এখন দেখো তোমাকে এখন এই 10 মুখস্থ করলে হবে, মুখস্থ বলতে 10 মধ্যে তোমার 3-4 মনে রাখলে হবে, আর কিছু লাগবে না। এবার তোমাকে বলো যে রুট ওভার 80 বের করো, কী বের করো, রুট ওভার 80। তুমি বলবো জানলা আমি তো রুট ওভার 80 শিখি নাই, করবো কেমনে? আচ্ছা দেখো তো রুট ওভার 80 আমরা এভাবে লিখতে পারি কিনা, যে রুট ওভার কি 8 × 10 লেখা যায় কিনা, 8-10 কি 80, তো রুট ওভার 8 আমরা কি লিখতে পারি বলতো, রুট ওভার কি 8 × কত লিখতে পারি, যে রুট ওভার 10। এখন দেখো তো রুট ওভার 8 মান কত, রুট ওভার 8 মান 2. কত, রুট ওভার 8 হচ্ছে কত আমাদের 2.82, এবং এর মান কত, রুট ওভার 10 মান কত বলতো, 3.16, 3. বলতো 16। সো এটা এখন গুণ করবা, মানে 3×6 হয়, দেখো তোমার এই যে দেখো এই গুণ ফলটা কিন্তু 6 থেকে একটু সামান্য বড় হবে, তোমাকে এমন কোনো রেজাল্ট দিবে না যে ধরো তুমি এটা গুণ করে একটা মান পাইলা। ধরো আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিই, যে তোমাকে ধরো এরকম একটা ক্যালকুলেশন দিছে, একটা জটিল ক্যালকুলেশন, তোমাকে অপশনে একটা দিল যে মান হচ্ছে কত, ক নম্বর অপশন দিছে হচ্ছে কত 6.73, খ নম্বরে দিছে কত বলতো 6. কত বলতো 83, এরকম তোমাকে জীবনও দেবে না, বুঝতে পারতেছো? এরকম মানে একবারে কাছাকাছি মান তোমাকে জীবনও দেবে না, যখন কি ক্যালকুলেশনটা কি অনেক জটিল হয়ে যাবে। তোমাকে কী দিবে, একটা দিছে কত 6.7, আরেকটা দিবে কত বলতো 11.7, বুঝতে পারতেছো, অনেক ডিফারেন্স দিবে, যাতে করে তুমি জাস্ট এটা দেখার আগে বুঝতে পারো, মানে তোমার তো দেখারই দরকার নাই, এটা যে 3×6 আর কি সামথিং হবে, সামথিং কি হবে, বেশি কিছু হবে। সো ওইটাই তুমি দেখে কি বলতো অ্যান্সারটা করতে পারবা, আমার কথা বুঝতে পারতেছো? তার মানে তোমার এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট কী করো এই যে জাস্ট কি রুট ওভার 1 থেকে রুট ওভার 10 এই পর্যন্ত মনে রাখো, তোমাকে যেটাই দেখ এখন তুমি সেটাই পারবা, পারবে না? হ্যাঁ তোমাকে বললো কত বের কর, তুমি যে বলো যে 9000 বের করো, কী বললো তোমাকে, বলো 9000, তাই না, বলো কত 9000। তো 9000 আমরা কীভাবে লিখতে পারি, যে লিখতে পারি কি বলতো 9 × কী লিখতে পারি, এটা কি 10³, তাই কি না? তাহলে কি এখানে কত হলো, আমাদের রুট ওভার দিলাম তে, এটা কি রুট ওভার 9 × কত, এখানে রুট ওভার কত 1000, তাই কি না? তো রুট ওভার 9 সমান কত 3, আর এটা সমান কত আলটিমেটলি কত 10, মানে কত 10 × কী লিখতে পারি, আলটিমেটলি 10 লিখতে পারি, 10 × কী লিখতে পারি 10, তার মানে কত আসবে যে 100, রুট ওভার 100 × কত, আমাদের রুট ওভার কি 10, তাই কি না, লেখা যায় কি না বলো তে, এই যে রুট ওভার 100 এটা সমান কত 10, তাহলে 3×10 = 30, রুট ওভার 2। এখন আমাদের কত আসলো বলো তো, 3×10 = 30, কী আসলো রুট ওভার আমাদের 10 আসলো, রুট ওভার 10 মান কত, রুট ওভার 10 মান আমরা দেখলাম হচ্ছে 3.16, তাই কি না? এখন তুমি গুণ করো 30 সঙ্গে, 3.16 গুণ করো 3×10 = 30, এবং এই পয়েন্টের জন্য কী আসবে, সামথিং কিছু আসবে, তাই কি না? দেখো এগুলো কি অনেক কঠিন লাগতেছে,
এলে তো কঠিন লাগার কোনো কথাই না, তোমাকে রুটেটটা যাই দেখ না কেন তুমি কি করবা সুন্দর করে এই ফর্মেটে এনে দেবা, বুঝতে পারতেছো? সুন্দর করে কি করবা এরকম ফর্মেটে এনে দেবা, আশা করি তোমার হয়ে যাবে। এখন এরকম তো আমি তোমাকে হাজার হাজার এক্সাম্পল আছে, আমি তোমাকে বুঝাবো কীভাবে। সো জাস্ট আমি যেটা বললাম, তুমি এমন কিছু করবা যাতে করে তোমার কি আসে, তোমার জানার মাঝখানে চলে আসে। কি বলো? তোমার জানার মাঝখানে চলে আসে। কি কোন জানার মাঝখানে? যে রুট ওভার টু সমান আমরা যেটা জানি, আমি যে মানগুলো জানি তার মধ্যে কি বলো তো চলে আসে। সো আশা করি যে রুটের ম্যাথগুলো নিয়ে আর তোমাদের কি হবে না, কোনো প্রবলেম হবে না। আর একটা কথা আমি আবারও বলতেছি, তোমাকে এমন কোনো ম্যাথ দিবে না যাতে করে তুমি সেটা আটকে যাও, বুঝতে পারতেছো? মানে তোমাকে ওরা ওই ক্যালকুলেশনে আটকানোর জন্য এখানে আসে নাই, তোমাকে আসছে কি জন্য, যে তুমি আসলে ওই যে ম্যাথটা সেই ম্যাথটা করতে পারতেছো কিনা, ওটা ক্যালকুলেশন করতে পারতেছো কিনা, এটা তাদের ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারতেছো? আবার দেখবা অনেকে মনে করতে পারে যে তাই বলে বড় বড় কোশ্চেন দেয় না, আসলে কিন্তু দেয়। তোমাকে মান বা ডাটাগুলো এমন করে দিবে যাতে করে তুমি কী করো সেটা ইজিলি ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা ঠিক আছে, সো এবার আসি আমরা গুণন, এবার আসি কি গুণন। দেখো গুণন শেখার আগে আসলে আমরা 19 শেখা মানে আমাদের কি প্লাস মানে 6-7 শেখা উচিত এগুলো, যাই হোক আমি তো ভুলে দিই। আবার গুণন জিনিসটা কি, দেখো তোমাকে কি আছে, আমি তোমাকে জাস্ট এই টাইপের ম্যাথ প্রথমে আগে সহজগুলো শেখাই। তোমাকে বলছে যে 0.5 স্কোয়ার, কি বললো? 0.5 স্কোয়ার। 0.5 স্কোয়ার মানে কত? আমরা যে কী হবে 0.5কে দুইবার গুণ হবে, 0.5 ইনটু কত বলো তো? 0.5। তাহলে দেখো 5 5 কত হয়? 25। তাহলে কী লিখবা? 25। দেখো এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক আছে, তাহলে টোটাল দশমিক হবে কয় ঘর, যেহেতু গুণ করছো দুই ঘর আগাবে, তাহলে দেখো এক ঘর দুই ঘর, তোমার দশমিক হবে কথা বলো তো এখানে, তাহলে রেজাল্ট হবে কত আমাদের? 0.25। কত হবে? 0.25। আবার দেখো তোমাকে আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা গুণ দিলাম, যেমন হচ্ছে কি তোমাকে বললো 0.00132 বললো, এটাকে মাল্টিপ্লাই করতে বললো 0.01 দ্বারা মাল্টিপ্লাই, 0.0 ধরো হচ্ছে 5 দ্বারা মাল্টিপ্লাই করতে বললো, 0.0 ধরো 5 দ্বারা মাল্টিপ্লাই করতে বললো। তুমি যেটা করবা, দেখো এটা তো 0, এটা তো মাল্টিপ্লাই করে লাভ নেই, তাহলে তোমার গুণ হবে কোনটাতে? 5। তুমি কি করবা, প্রথমে 5টাই সবটাকে গুণ করো। দেখো 5 5 গুণে কত হবে? 10। 5 5 গুণে কত? 10। তারপরে দেখো এই যে আমাদের 3 5 15 কত? 3 5 15 আর হাজার হলো 1, তাহলে কত হবে? 16। 16 কি লিখবা? 6। তারপরে দেখো এখানে আমাদের কত হবে? 3 5 15 আবার কি? 5 5 আর 1 কত বলো তো? 6। তাহলে কী লিখলা তুমি? 6 লিখলা। কী লিখলা? 6 লিখলা। সো এটি তোমার কী বলো তো? গুণনফল। কী করো তো? গুণফল। কিন্তু এখন আমাদের তো দশমিক বসাতে হবে, দশমিক বসাতে হবে কিনা? তাহলে দেখো টোটাল কয় ঘর দশমিক আছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর কি? 7 ঘর। তাহলে আমার দশমিক ঘুরবে কয় ঘর আগে? 7 ঘর আগে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, এই যে শেষ। এটা হচ্ছে যে আমাদের কি বলতো আনসার। তার মানে তুমি কি করবা, তোমাকে যে মানগুলো আছে সেগুলোতে গুণ করবা আর দশমিকটা বসাবো কর এর কয় ঘর আগে আর এর কয় ঘর আগে, বুঝতে পারতেছো? সেটা হবে কি আমাদের আনসার, যেটা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 কি? 7 7 ঘর আগে কি বলো? দশমিক বসবে। সো এরকম করে তোমার কি বলতো গুণের ম্যাথগুলো করবা। যেমন তোমাকে আরেকটা এরকম করে বলতে পারে যে জাস্ট চিন্তা করো, তোমাকে বললো 0.0 কি বললো ধরো হচ্ছে 0.0 ধরলাম হচ্ছে 6 বললো, এরপর বললো হোল স্কোয়ার, সো এটাকে বড় করলে কত হবে? দেখো এটা মানে কি আলটিমেটলি তোমার কত হবে? 0. কত হবে? 0.6 ইন্টু কত হবে? 0. কত বলো তো? 0.6। তাহলে কী হবে? আমরা জানি 6 6 কত হবে বলো তো? 36। টোটাল কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে কি এইখানে যাবা, এটা হচ্ছে কত আমাদের? 0। এই যে 1 2 কি 3 4, এটা হচ্ছে কি আমাদের আনসার, বুঝতে পারতেছো? আর তোমাকে জিএসটিতে যে ম্যাথগুলো দিবে সো এরকম সহজেই দিবে, মানে আহামরি কোনো কঠিন দিবে না, যে এমন ম্যাথগুলো তুমি সেটা কী বলতো করতে পারতেছো না, সেরকম কিন্তু দেবে না। তার মানে তুমি জাস্ট গুণনের ক্ষেত্রে একটা মনে রাখবা, আর দশমিক ছাড়া গুণ থাকলে তো কোনো ব্যাপারই না। যেমন তোমাকে বলো কি যে ধরো হচ্ছে 9.8, জিয়ের মান না 9.8। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে কী বললো তোমাকে, বললো যে 9.8 ইন্টু কী বলবো যে 13 বললো। 9.8কে তুমি কী দ্বারা মাল্টিপ্লাই করো? 13 দ্বারা মাল্টিপ্লাই করো। এটা করবা কীভাবে? তুমি বলবা যে এটা তো অনেক কাহিনী করা লাগবে না, তুমি জাস্ট অনেক চিন্তা করবা যে পাশাপাশি কোনো একটা মান নেওয়া। যেমন 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 কী বললাম আমি তোমাকে, এটা জাস্ট একটা জিনিস ইমাজিন করো যে আমি তোমাকে বললাম যে ধরো হচ্ছে কি 9 ইন্টু হচ্ছে কী বললাম 19, কী বললাম 9 ইন্টু 19। তুমি দেখো এইটা করতে তোমার একটু ঝামেলা মনে হইতে পারে, কী হতে পারে? ঝামেলা মনে হইতে পারে। তুমি এই কাজটাকে এইভাবে লেখো যে 9 ইন্টু 19 না লেখে তুমি লেখো কি 20-1। কী লেখো? 20-1। 19কে কী লেখা যায়? 20-1। দেখো তোমাকে জিরো যখনই আনবা তখন কিন্তু গুণটা আমাদের কী হয়ে যাবে? সোজা হয়ে যাবে। কি জিরো মানে কি? গুণটা সহজ। তাহলে কী হয়ে যাবে? এখানে 9 2 18 কত হবে? 9 2 18 মানে কত হবে? 180 হবে। কত হবে? 180, তাই কি না? এই 9 আবার কি একের সাথে গুণ, তাহলে কত হবে? -9, তাহলে কত হয়ে গেলো বলো তো? 1 কি 71, তাই কি না? তার মানে তুমি চিন্তা করবা যে তোমাকে যাই দেখ না কেন তুমি চিন্তা করবা কাছাকাছি কোনো একটা শূন্য অলা যেখানে আছে ওইখানে নিয়ে যেতে পারো কিনা, বুঝতে পারতেছো? যেমন এখানে 13 আছে, তো কাছাকাছি তো আরও 20 না, কাছাকাছি কি 10। তাহলে কী করবো? দেখো যে 9.8 এর আমরা কী লিখবো বলো তো? 10 প্লাস কী লিখলাম? 3, এটা শোন কি 13। তুমি তো এখানে লিখবা না, আলটিমেটলি মনে মনে লিখবে এটা।
তাহলে কি হবে দেখো এই যে আমাদের কত এটা করলে কত হবে 98 হবে তাই না 9.8 কে 10 দ্বারা গুণ করলে কত হবে মানে 0 তো 0 দ্বারা গুণ করলে সবই 0 1 দ্বারা গুণ করলে কত হবে 9 কি হবে 8 এবং দেখো তাহলে আমাদের টোটাল কি কয় ঘরের দশমিক এটা হবে দুই ঘর পরে তাই কি না তাহলে কত আসলে 98 আবার এই তুমি কি করবা এটাকে 3 দ্বারা গুণ করো তাহলে 3 আসলে কত হবে আমাদের প্লাস 3 আসলে হবে কত 24 আর কত 3 নং কত 3 নং হচ্ছে 27 27 আর 2 কত 29 তাহলে কত হবে বলো তো 29 পয়েন্ট কত হবে 29 পয়েন্ট কি আমাদের 4 হবে কি হবে 29 পয়েন্ট কি হবে আমাদের 4 হবে বুঝতে পারতেছো কারণ আমাদের এক ঘর পর দশমিক দেখো এখানে আমাদের কি বলো তো এক ঘর পর কি বলো তো দশমিক সো আশা করি বুঝতে পারছো সো এবার এটাকে তো যোগ করার কোনো ব্যাপার না তাই না ওটা না যোগ করা মানে মানে গুণ করা কঠিন ছিল এটাকে কিন্তু দেখো জাস্ট কি করলো দশের কাছাকাছি না গুণ করে দিলে কি বলো তো সহজ তাই কিনা যেমন এটা যদি তোমার কি হইতো 13 না হয় যদি 14 হইতো তাও কি লিখতো যে 10 প্লাস 4 লিখতা যদি 16 হইতো তখন কি লিখতা তখন কিন্তু 10 লিখতা না তখন লিখতে কত যে 20 মাইনাস কি লিখতা বলো তো 4 কি লিখতা 20 মাইনাস কি লিখতা 4 যেমন এইভাবে করে আলটিমেটলি কি হয় যদি 15 নিচে হয় তাহলে কি করবা জাস্ট তুমি কি করো বলো তো 15 নিচে হলে তুমি কি 10 এর কাছাকাছি আনবা আর যদি বেশি হয় তাহলে কি ও মানে ওর কাছাকাছি যেটা আছে ওটা নিবা যেমন তোমাকে দেওয়া আছে 37 তুমি কি নিবা তাহলে 24 মাইনাস কি লিখবা বলো তো 3 লিখবা তাহলে এই সমস্ত ক্ষেত্রে তোমার গুণনগুলো কি হয়ে যাবে বলো তো সহজ হয়ে যাবে মানে গুণনগুলো কি হয়ে যাবে একেবারে সহজ হয়ে যাবে সো তোমাকে যত বড়ই গুণন দেখ তুমি চিন্তা করবা যে পাশাপাশি শূন্য আল্লাহ কোনো কিছুতে নেওয়া যেতে পারে কিনা কারণ নেওয়া গেলে কি হবে তোমার গুণটা কিন্তু অনেক কি হবে বলতো ইজি হয়ে যাবে সো এটা হচ্ছে কি আমাদের গুণের টেকনিক সো আমি তোমাকে দশমিকের গুণন দেখালাম এরকম এই এইগুলো দশমিকের গুণন দেখালাম আর যেগুলো আছে বাদ বাকি ওগুলো তো শেখানোর মতো কোনো কিছু নেই যেমন তোমাকে বললো যে 14 ইন্টু কত বলো যে 24 এটা কত হবে দেখো এটা বললো এরকম কিভাবে করবা 14 24 গুণ করলে অনেক টাইম লাগবে তুমি এই কাজটা করবা যে 14 লেখার পর তুমি কি লিখবা যে লিখবা 20 প্লাস কি বলো তো 4 কি লিখবা 20 প্লাস কি 4 দেখো এখন সহজ 14 তো কিনা 8 আসলে এটা আসবে কত 280 এটা আসবে কত আমাদের 280 প্লাস দেখো 4 4 ছাড়া কত আমাদের 16 16 হচ্ছে 6 আর হচ্ছে কত 4 5 কি 56 তো 280 তে 56 যোগ করলে কত হবে এটা কি পারবা না এটা পেরে যাবে দেখছো কিছুক্ষণ আগে এই ম্যাটটা ছিল কি অনেক কঠিন আরে বাপরে বাপ কত কিছু করা লাগবে কিন্তু দেখো তো এখন কি সহজ লাগতেছে না এটা একবারে সহজ আসলে তুমি কি করবা আমি আবারও বলতেছি কাছাকাছি শূন্যওয়ালা যেখানে আছে তুমি ওইখানে চলে যাবে শেষ আর কোনো কিচ্ছু করা লাগবে না তোমার সো এটা ছিল কি আমাদের গুণনের টেকনিক এবার যদি আসি যে আমাদের ভাগ বুঝতে পারতেছো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট যেটা বলি যে ভাগ এই ভাগটা হচ্ছে অনেকের প্রবলেম হয় সো আমাদের ভাগটা এখন কি বলতো শেখা লাগবে দেখো ভাগটা আমাদের সহজ প্রথমে জাস্ট আমরা কি করব যে কিছু আগে দেখি যেমন তোমাকে বলছে যে 9 98 কি 7 ডিভাইড বাই কি বলো বলো তো 3 করলো কি দ্বারা ভাগ করতে বলছে 3 কি দ্বারা ভাগ করছে বলো তো 3 সো দেখো এই সমস্ত ভাগ এগুলো তো আর করার কিছু নাই যেমন আমরা যেমন আগে করছি ওইভাবে করা লাগবে যে 9 কি 8 7 সো এটাকে আমরা যেভাবে ভাগ করি ওইভাবে কি আমাদের সাধারণভাবে কি গতানুগতিকভাবে ভাগ করা লাগবে সো এগুলো আশা করি আমাদের সমস্যাটা হবে না অতটা বুঝতে পারতেছো সো এগুলো পারবার কিন্তু আমাদের সমস্যাটা হয় কোথায় দশমিকের ভাগগুলো কি বলো তো দশমিকের যে ভাগগুলো ওগুলো কি হয় আমাদের সমস্যা হয়ে যায় যেমন তোমাকে বললো এখানে দেখো যে 3 পয়েন্ট বলছে যে 3 6 2 আর নিচে দেওয়া আছে কত 1.5 কি দেওয়া আছে 1 পয়েন্ট কি বলো তো 5 তাই কিনা এটা দেওয়া আছে বুঝতে পারতেছো 3.62 আর নিচে দেওয়া আছে কত বলো তো 1.5 সো এই ভাগের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমি আবার বলতেছি তুমি এই ভাগটা করার আগে একটু কষ্ট করে অপশনটা দেখবা বুঝতে পারতেছো তোমার দেখো অপশন আছে কি এক নম্বরের অপশন আছে হচ্ছে 1 কি আছে 1 দুই নম্বর অপশন খ নম্বর দেওয়া আছে কত যে ধরো 1.5 মানে 3 ধরো হচ্ছে 2 পয়েন্ট ধরো হচ্ছে আমি জানি না আসলে কত হবে দেখা লাগবে এটা 2 পয়েন্ট ধরো মানে নির্দিষ্ট কত 1.5 হবে এরকম একটা মান ধরলাম এখন দেখো আরেকটা মান দিলাম কি ঘ নম্বর এটা দিলাম হচ্ছে কত যে 3 আর ঘ নম্বর দিলাম কত আমি দিলাম হচ্ছে 4 ঘ নম্বর দিলাম কি বলতো 4 দেখো তোমার আসলে এই যে ভাগটা এটা কিন্তু করার দরকারই নাই কেন দরকার নাই দেখো যদি একই হয় উপরে এবং নিচে যদি এক হয় তাহলে কত হবে 1 হবে সেটা কি অন হবে হবে না দুই নম্বরটা দেখো দেড়কে তুমি যদি দুই গুণ করো তাহলে কি হয় 3 হয় কি হয় 3 হয় তার মানে বুঝতেছো যে এই মানটা কি আমাদের কিন্তু কাছাকাছি তাই কি না 3 কি হবে বলো এখন দেখো 3 যদি আমি কি করি 3 3কে তুমি কি দ্বারা গুণ করলা মানে দেড়কে 3 বার গুণ করবা তাহলে কত হবে যে 3 এবং আরও কি দে তার মানে কত 4.5 তাহলে কি উপরে 4.5 আছে নাই তো 4 তো তাহলে আরও হবে না তাহলে হওয়ার পসিবিলিটি কি বলতো এই যে এটা তাহলে তোমার গুণ করার দরকার আছে বলতো অপশন চেক করবা মানে আগে এত উত্তেজিত হওয়ার দরকার নাই মানে আল্লাহ আমাকে এত বড় ম্যাথ দিচ্ছে কীভাবে করবো এগুলো করার দরকার নেই ভাই তুমি আগে কী করবা আগে অপশনটা দেখো যে তোমার অপশনটা আগে ঠিক আছে কিনা দেন যদি অপশনে ঝামেলা থাকে তারপর তুমি কী বলতো ভাগ করতে যাবা বুঝতে পারতেছো আগে ভাগ করে কোনো লাভ নাই ভাই আমি আবারও বললাম তোমার যদি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ঠিক থাকে তুমি কী করবা দেন হচ্ছে কী বলতো ভাগ করতে যদি লাগে মানে একান্ত যদি লাগে দেন তুমি কী বলতো ভাগ করবা তাছাড়া তোমার কি ভাগ করার কোনো দরকার নাই আমার দেখো আমাদের অনেক সময় এরকম ভাগ আসে যেমন পয়েন্টের যে ভাগগুলা যেগুলো বললাম সো ওইগুলো কী করবা যেমন তোমাকে এখানে বললো যে আলটিমেটলি কী বলছে যে এটা বলছে 3
ডিভাইড করছে তোমাকে কি বলছে 0. ধরো হচ্ছে 2 3 বলছে 0. কি বলছে 2 3। তাহলে তুমি কি করবা, তোমার নৈতিক দায়িত্ব হবে, দেখো এখানে কি আছে আমাদের 2 3 আছে, কি আছে 2 3। সো তুমি 2 3 কে এভাবে লিখতে পারো যে 3 ডিভাইড বাই লিখতে পারো যে পয়েন্ট, মানে দেখো তুমি দশমিকে দুই ঘর আগাবা, তাহলে লিখলা কি 23 ইন্টু লিখলা হচ্ছে 10^-2, কি লিখলা 23 ইন্টু কি -10^2, লেখা যায় কি যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? কারণ দেখো আমি কি -2 লিখছি, কি লিখছি -2^2, মানে কত 1/100, তাহলে এটা করলে কি আমাদের এটা আসে কিনা বলো, এটা আসে। এবার বলতে যে 10^-2 এর উপরে উঠলে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে তোমার নিচে থাকলো ওটা কি উপরে কি 3/23, আর উপরে উঠে গেলো কত 10^ কি বলো তো 2 কত আমাদের 2, তো 10^2 মানে কত আসলে 10^2 কত কি বলো তো 10 কি আমাদের স্কোয়ার, কি আসলো আমাদের 10^2, আবার বলতেছে আমাদের কি আসলো 10^2। সো এবার তুমি চাইলে কি করতে পারো, তাহলে 10 যদি স্কোয়ার হয় উপরে তাহলে কত হবে আমাদের বলো তো 300, আর নিচে হবে কত আমাদের 23, নিচে হবে কত 23, নিচে হবে কত 23। এখন দেখো 300/23 এটা করতে কোনো মানে হয় না, তুমি কি করো এই 300 না লেখে কি লেখো 30 10 লেখো, লেখা যায় না 300/30 লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। তাহলে তোমার থাকলো না কে যে 30 আর 23, তাহলে এটাকে ভাগ করবা কীভাবে, যে 23 এখানে আছে আমাদের কত বলো তো 30, কত আছে 30, 30 মধ্যে 23 যায় কয়বার একবার, তাহলে কি লিখবে কত এটা, তাহলে এখানে আসবে কত আমাদের 1, কি আসবে 1, তাহলে আলটিমেটলি কি আসবে দেখো আমাদের কত 7, এই 7 আমাদের তো কি আমরা শূন্য আনতে হবে, তবে একটা এই জন্য কিংবা পয়েন্ট। এখন 23-এর মধ্যে এটা কয়বার যায়, সে শেষ, বুঝতে পারতেছো? কারণ 3 × 3 = 9, 3 × 9 = 6, 6 = 69, তাহলে মানে কি 1.3, কি আসলো আমাদের 1.3 আসলো, কি আসলো 1.3, এবং এইখানে তোমার আছে কত 10, তো 1.3 সঙ্গে যদি গুণ করতে তাহলে কত আসবে তোমার 13, মানে 13 পয়েন্ট তোমার কি আসবে বলতো সামথিং কিছু আসবে। সো এটাই অ্যান্সার, বুঝতে পারছো? তার মানে তোমার আহামরি এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, কি করানোর দরকার নেই, কোনো মাথা ঘামানোর দরকার নেই, যেমন এখানে পয়েন্ট আছে, সো আমি যে এখান থেকে এই লাইনে আসছি, এখান থেকে এই লাইনে, এখান থেকে এই লাইনে, এখান থেকে এই লাইনে, ভাই তুমি যখন ক্যালকুলেশন করবা, তুমি যখন এটা শিখবা, তুমি কিন্তু জাস্ট কী করবা ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে, বুঝতে পারতেছো? এই মাস নেগুলো তো দরকারই নাই, কারণ কি দেখো তো এখানে আছে 3, এখানে কি আমাদের পয়েন্ট আছে কয় ঘর পরে 2 ঘর, যেই কটা ঘর আগে থাকবে পয়েন্ট তুমি ওই কটা নাম্বার শূন্য হলে নাম্বার দিয়ে গুণ করবা, তাহলে 2 ঘর আগে তাহলে কি 0 আছে 2 টাকার 100, তাহলে কি দ্বারা গুণ করবা, উপরে 100 দ্বারা গুণ করবা, নিচে 100 দ্বারা গুণ করবা, তাহলে 3 কে 100 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে 300, আর এটাকে গুণ করলে হয়ে যাবে কত 23, তাই না? এখন কি তোমার এই 300 কে 23 দ্বারা ভাগ করা দরকার আছে, কোনো দরকার নাই, কারণ কি আমি জাস্ট কী লাগবো গুণাকে লিখে দিলাম, কোনো সমস্যা নেই তো আমার আছে নাই, আমি কি করবো 30 কে কী করবো 23 দ্বারা ভাগ করবো, আমি কেন 300 কে 23 দ্বারা ভাগ করতে যাবো, বুঝতে পারতেছ? জাস্ট একটু মাথায় টেকনিক রাখো, তাই তোমার কিন্তু হয়ে যাবে, মানে আহামরি কোনো কিছু না, জাস্ট তুমি বলতেছো ভাবতেছো আল্লাহ আমি এত ক্যালকুলেশন কীভাবে করবো, আসলে ক্যালকুলেশনটা এতটা কঠিন না, মানে তোমাকে এখানে ওরা এটা জাজ করবে না যে তুমি ক্যালকুলেশন পারো কিনা। আচ্ছা দেন আমি আর একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের একটা যদি বলি যে জি কস্ট ধরো হচ্ছে কি আমাদের কি আছে gm/r², সো এই ভ্যালুটা, তাই না, কী আছে এই ভ্যালুটা, তো তোমার কি মনে হয় যে পৃথিবীর ভর অভিগোষ্ঠ ত্বরণ এবং আর এর মান দিয়ে দিবে, তোমাকে বলবো যে এখন ক্যালকুলেশন করো, তোমার কি মনে হয় আদৌ যে এই ম্যাটটা দিবে ওরা দিবে, তোমার কি মনে হয় যে এই ক্যালকুলেশনটা কি ওরা কি তোমার কাছে এটা আশা করে যে আলটিমেটলি তোমার কি তুমি 1 ঘন্টা গুনতে পারবা, আশা তো করে না, তাহলে কী করবে তোমাকে ভরের মানটা দিয়ে দিবে, মানে কোনো একটা সংখ্যার মাধ্যমে কী করবে বলো তো প্রকাশ করে দিবে, তাই কি না? আবার দেখো যে একটা আমাদের কী ছিল ফর্মুলা ছিল v = কী ছিল যে √ কী ছিল আমাদের gm/r ছিল r+s, তাই কি না, gm/r কী ছিল আমাদের r+s, তাই কি না? তো gm সমান আমরা কী জানি আমরা gr², তাহলে দেখো এখানে কী দেখতে পারি আমরা কি জিএম এই যে g = কি আমাদের gm/r², তাহলে কি আমরা gm = কি gr² লিখতে পারি, তার মানে কি বলো তো এখানে কি gr², আর এখানে আসবে কত আমাদের r+ কি আসবে বলো তো h আসবে, r+ কি আসবে h, তো তোমার কি মনে হয় যে এই যে এরা যে h এর যে মানটা এটা কি কোনো একটা মানে 100 কিলোমিটার অথবা 200 কিলোমিটার এরকম দেবে, অবশ্যই না, সেটা কী মান দেবে ধরো হচ্ছে কি r এর মাঝখানে দেবে বলো যে h = কি r/2, h = কি বলবে r/2, তাহলে এখানে কি এখানে r/2 হবে, r টা কমান উপরে আর নিচের আর কী যাবে কাটা যাবে, তাই কি না? এবং তোমার অপশনে কী থাকবে ওই r এর মাধ্যমে দিয়ে দেবে, বুঝতে পারতেছো? আমি আবারও বলতেছি তোমার এমন কোনো ম্যাথ দেবে না যেটা তুমি আলটিমেটলি কী বলো তো হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবা না, মানে ক্যালকুলেশনের জন্য তুমি ম্যাথটা করতে পারো না, এটা পুরো টোটালি ভুল ধারণা। এখন তুমি যদি স্বাভাবিক যোগ বিয়োগ গুণ ভাগ না পারো সেটা তো এটা তোমার ব্যর্থতা, বুঝতে পারতেছো? মানে তুমি যদি স্বাভাবিক যোগ গুণ না পারো তাহলে 9 যদি না পড়ে আসো তাহলে এটা কার ব্যর্থতা, এটা ধরো ওদের কোনো কিছু না, কারণ ওরা আশা করবে কি তোমার কাছে তুমি অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে তোমার কী বলো তো এই সমস্ত কিছু জানা উচিত। সো আমি তোমাকে আবারও বললাম এই রুটের ম্যাথ, তারপরে কার ম্যাথ, গুণ এবং ভাগ, সো আমি তোমাকে এই তিনটাই কিন্তু আমাদের সবচেয়ে কঠিন, এবং এই তিনটাই আমি কিন্তু আমি তোমাকে কী বলো তো দেখাই দিছি। লগারিদমের কিছু আছে, সো লগারিদম আশা করি আসবে না, সো লন ওয়ানের মান 0 এটাও কিছু কিছু মনে রাখতে পারো, লন 0 এর মান ইনফিনিটি,
এই দুই একটা মান মনে রাখলে আমাদের আলটিমেটলি হয়ে যাবে, বুঝতে পারছো? আর কোনো আমরি কিছু লাগবে না। আর একটা সর্বোচ্চ হলে তুমি লঞ্চ টুর মান বলতে পারো, যে লঞ্চ টুর মান হচ্ছে কত, 0.693 মেবি, আমি ক্লিয়ার না, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। লঞ্চ টুর মানটা তুমি একটু দেখে নিও। সো এই যে এই কটা মান দেখলে তোমার আলটিমেটলি কী বলো তো হয়ে যাবে, বুঝতে পারতেছো? সো আমি আবারও বলতেছি যে তোমার বেশি কিছু লাগবে না, তুমি জাস্ট কী করবা, যোগ বিয়োগ তার সেখানে লাগবে না, বলতে পারবাই। তাহলে কী বললাম, প্রথম হচ্ছে কি, ফার্স্ট অফ অল তুমি রুটের মানে 1 থেকে 10 পর্যন্ত যে রুটের মানগুলো একটু টেকনিক্যালি মনে রাখবা, মানে মুখস্থ করার দরকার নাই, আমি যেভাবে তোমাকে প্রথমে বলছি ওইভাবে মনে রাখবা। দেন গুণ শিখালাম কীভাবে গ্রহণ করতে হবে, মানে এমনি গুণ তো পারবা, তোমাকে যখন বড় গুণ দেবে তুমি কী করবা, যে পাশাপাশি কোনো একটা জিরো আলার সবার কাছে নিয়ে যাবা, তাহলে তোমার গুণটা কী হয়ে যাবে, অত সহজ হয়ে যাবে। আর যদি কি দশমিকের গুণ থাকে তাহলে কী করবা, দশমিকের গুণ থাকলে যেটা বললাম টেকনিকটা, দুইটা মিলে যত ঘর দশমিক থাকবে ওটা কি অত ঘরে আগাই দিবা, আর ভাগ তো বললাম, ভাগটা কীভাবে করবা, ঠিক আছে? সো তুমি যদি জাস্ট এই করা টেকনিক অবলম্বন করো, আশা করি তোমার জিএসটি কিংবা অন্য যে কোনো ভার্সিটির অ্যাডমিশনে তোমার হ্যান্ড ক্যালকুলেশন নেয়, মানে আর কোনো কোনো কোশ্চেন থাকার কী বলো তো আশা করি কথা না। সো ঠিক আছে, ভিডিওটাতে তুমি যদি কোনো পার্টটা না বুঝতে পারো আমাকে বলবে, অ্যান্ড আমি কমেন্টে সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আর একটা কথা, যারা এই যে জিএসটিতে আমাদের যে মানে ব্যাচটা চলতেছে, মানে পুরা তিনটা ব্যাচ কিন্তু আমাদের ওভারলোডেড হয়ে গেছে, মানে ফ্রি এক্সাম ব্যাচে। সো তোমরা কেউ যদি আমাদের যে জিএসটির যে ফ্রি এক্সাম হচ্ছে, মানে এক্সাম যে হবে 27 তারিখে, সো সেটার যদি আমাদের কী বলতো ফ্রি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি কিন্তু ভর্তি হয়ে যাও, কারণ অলরেডি আমাদের তিনটা গ্রুপ কিন্তু ফুল হয়ে গেছে। সো সবাই ভালো থাকো।